সুনামগঞ্জের তাহিরপুরে ঈদুল আজহা উপলক্ষে অতিদরিত অসহায় দূরস্থ পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দিলর হোসেন তালুকদারের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে প্যানেল চেয়ারম্যান দিলর হোসেন তালুকদার বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরস্থ অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরণ চলছে। প্রথম দিন 2, 3, 4, 5 নং ওয়ার্ডে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে এই চাউল বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি সদস্য রাশিদ কবির, ইউপি সদস্য সেলিনা বেগম, মিনারা বেগম, তাহিরপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার প্রমুখ।